নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নীলগঞ্জ হাটের থেকে কি কি গাছ এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত দেখো, যে ওখানে রয়েছে সুপারি গাছ, গ্রামের বাড়িতে লাগাবো, তার জন্য নিয়ে এসেছি সুপারি গাছ। চারটে সুপারি গাছ নিয়ে এসেছি, 15 টাকা করে পিস নিয়েছে, কিছুতেই কমালো না। আর এই যে বালতিগুলো রেডি করে রেখেছি, বালতিগুলোই লাগাবো। ব্রোকলি বা ফুলকপি এইগুলো গাছ লাগাবো, ওই জন্য বালতিগুলো রেখেছি। আরও বালতি রয়েছে, রেডি করতে হবে, কিন্তু রেডি করার নিয়েই টব গাছ আনতে চলে গেলাম। যেহেতু হাটবার তাই গাছ আনতে চলে গেলাম। এই দেখো, এই যে এনেছি কুল লঙ্কা এটা, আর হচ্ছে এই যে বিটের চারা নিয়ে আসছি, আর এই যে হচ্ছে আকাশি লঙ্কার চারা নিয়ে এসেছি। আর এখানে আছে একটা টমেটো গাছ আমার ভেঙে গেছে, আর লাউ গাছের চারা এনেছি। এই যে লাউ গাছের বীজ দিয়েছিলাম, হয়নি, তো এবার লাউ গাছের চারা নিয়ে এলাম, দেখি হয় কি না দেখি। আর এই যে একটা টমেটো গাছ ভেঙে গেছে, এই যে গোড়াটা বসিয়ে দেবো যদি হয়। এই যে টমেটোর চারা নিয়ে এসেছি, দুটো টবে লাগানো পেঁপের চারা এনেছি, আগে একদিন এনেছিলাম। আর এটা কি বোধহয় ফুলকপি, যে চারটে চন্দ্রমল্লিকার চারা এনেছি। এই যে আগেও লাগিয়েছি, ওই দেখো চন্দ্রমল্লিকা গাছ, ওই যে ওখানে আছে ওই পাশে আছে, পরে আমি দেখাবো। আর এনেছি ফুলকপি, ওলকপি, ব্রোকলি, টমেটো এনেছি। এই যে দু রকম কী কী টমেটো জানি না, বললাম তো, বললো তো ভালো ফলন হবে, দিল। এই হচ্ছে এনেছি, এবার টবে বসাবো। আগে ছোটো টবগুলোয় দুটো করে চন্দ্রমল্লিকা একসঙ্গে আছে, দুটো করেই বসিয়ে দেবো। এই মাটিটা একটু ভেঙে নিয়ে, কেননা এই মাটিটা শুকনো শক্ত থাকে, একটু ভেঙে নিয়ে বসিয়ে দেবো। এটার ভিতরে দুটো চারা আছে, কিন্তু এটাই একটা চারা আছে। একটু ভেঙে না দিলে কী হবে, নষ্ট হয়ে যাবে গাছগুলো। এই টুকটাক দুটো ফুল গাছ টাছ হলে ভালো লাগে শীতের সময়। এই যা, এমনিতে তো সারা বছরে ফুল থাকেই গাছে, এবার এইগুলো এনেছি, এইগুলো এই সিজনে একটু হলো। সবগুলো বসিয়ে তারপরে জল দেবো। এগুলো বোধ হয় ফুলকপি না ওলকপি, বুঝতে পারছি না কোনটা। গেল বছর তো ভালোই আমার ব্রোকলি হয়েছিল, বেশ ফুলকপি ব্রোকলি ভালোই লেগেছিল, দেখতে ভালো লাগে টবে হলে। এই আর কি, দেখতে হবে কোনটা, একটা দুটো পাঁচটা, এইগুলোই হবে বোধহয় ব্রোকলি বা ফুলকপি, এইগুলোই হবে। বসিয়ে দিই, তারপর দেখা যাবে। এইগুলো একটা একটা বসাতে হবে। মাটিগুলো আমার তৈরি করাই ছিল, গোবর আর নিম খোল দিয়ে মাটি একসঙ্গে সব মিশিয়ে বসিয়ে রেখেছিলাম বালতিতে, যে এরকম থাকুক, তাহলে কী হয় যখন তখন গাছটা লাগানো যায়, তৈরি করা থাকলে। অল্প জায়গায় বসিয়ে একটু বড় হলে তখন আবার রিপোর্ট করে দেবো অন্য টবে। আবার দেখো পেঁয়াজ গাছ এনেছি, কিন্তু পেঁয়াজ গাছের জন্য আমার জায়গা রেডি নেই। দেখি, বললো ভালোভাবে বসিয়ে দেবে, অল্প জায়গার ভিতরে একদম সুন্দর করে বসিয়ে দেবে, বেশ খানিকটা জায়গায় বেশ সুন্দর হবে। দেখি বসিয়ে দেব আবার কি। আর এখন আপাতত বসিয়ে রাখতে হবে, দুটো করে করে লঙ্কার চারা একসঙ্গে বসিয়ে দেবো, কিন্তু ফুলকপির চারাগুলো ব্রোকলির চারাগুলো একসঙ্গে দুটো বসানো যাবে না। লঙ্কার চারা একসঙ্গে দুটো বসিয়ে দিলে পরবর্তীতে সেটা তুলে আবার রিপোর্ট করা যায়।
একবার গাছ যদি সোজা হয়ে লেগে যায় তাহলে সহজেই তারপরে তুলে লাগানো যায়। আবার আর এবার তো পুরনো লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হলো, লঙ্কা খেলামও প্রচুর। টমেটো গাছ আগেও লাগিয়েছি একটা টবে, এই বস্তায় লাগিয়েছি, এইগুলো হবে এই ব্রোকলি ফুলকপি যাই হোক, এগুলো তো দুটো লাগিয়েছি আর এইগুলো লাগিয়ে দিই। তাহলে এইগুলো পরপর সব লাগিয়ে দিই, এখানে রাখি, পরে আবার কেমন হয় গাছগুলো পরে আবার আর একদিন নিয়ে আসব। জল দিয়ে দিই সব গাছগুলোই আস্তে আস্তে, আর ও পাশে ছোটো টব রয়েছে, ছোটো টবে টবে সব বসিয়ে দিই, পরে তারপরে আবার সেগুলো রিপোর্ট করে দেবো আর একবার, যখন গাছের গোড়াগুলো লেগে যাবে তখন রিপোর্ট করে দেবো।